রাজ্য নির্বাচন বন্ধ করতেই শাসক তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের আবহ তৈরি করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটের জন্য বিরোধী দলে যারা মনোনয়ন জমা করেছেন তাদের তা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। যে বাংলার মুখ্যমন্ত্রী বলে যে এই বাংলায় নারীদের আমি সুযোগ দিয়েছি, নারীদের আমি সশক্তিকরণের জন্য ভাবি, আমি কন্যাশ্রী দিচ্ছি, আমি আরো কত শ্রী আছে যুবাশ্রী কত কত মনে থাকে না, তো সেই নারীদের মধ্যে যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব, যারা ওবিসি দুর্বল গরিব, যারা প্রার্থী হয়েছে, প্রার্থী হয়েছে তার কারণ 50% আসন মহিলাদের জন্য, সেই তাদের পরিবারের উপরে হামলা হচ্ছে বলে তাদেরকে আমাকে পার্টি অফিসে রাখতে বাধ্য হয়েছে।